ফার্স্ট সার্ভলেট ক্লাস ক্রিয়েট করেছি এবং রান করেছি। চলো দেখে নিই এই সার্ভলেট ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু অংশ। প্রথমেই ওয়েব সার্ভলেট এই অ্যানোটেশনের মধ্যে মধ্যে যে ভ্যালুটা দিয়েছি সেটা হচ্ছে এই সার্ভলেটের ইউআরএল। এই ইউআরএল এ হিট করলে এই সার্ভলেটটা কল হবে। আমরা আমাদের এই সার্ভলেটটা জেনেরিক সার্ভলেট এই ক্লাসটা এক্সটেন্ড করে তৈরি করেছি, এবং ফাইনালি যখন এই ইউআরএল এ হিট হয়েছে তখন এই সার্ভলেটের সার্ভিস মেথডটা কল হয়েছে, যেটার মধ্যে দিয়ে আমরা ব্রাউজারের কাছে রেসপন্স পাঠিয়েছি। এই সেকশন শেষে তোমাদের জন্য একটা এক্সারসাইজ আছে। ফার্স্ট এক্সারসাইজ, তোমরা একটা ওয়েলকাম সার্ভলেট ক্রিয়েট করবা, যেটাতে হিট করলে ইউজারকে ওয়েলকাম ইউজার এই মেসেজটা শো করবে, এবং একটা এরর সার্ভলেট ক্রিয়েট করবা যে সার্ভলেটে ক্লিক করলে বা যে ইউআরএল এ হিট করলে ইউজারকে একটা কাস্টম এরর মেসেজ শো করবে, সাচ অ্যাজ অ্যান এরর হ্যাজ অকার্ড, এই ধরনের কিছু। এই সেশনটা শেষ করার আগে আমি তোমাদেরকে সার্ভলেটের লাইফ সাইকেল সম্পর্কে কিছু জানাব। জাভাতে প্রত্যেকটা সার্ভলেট একটা নির্দিষ্ট লাইফ সাইকেলের মধ্যে দিয়ে যায়। প্রথমে কন্টেইনার সার্ভলেট ক্লাসটাকে লোড করে, তারপরে এই সার্ভলেট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে, তারপরে এই সার্ভলেট ক্লাসের ইনিট মেথডটাকে কল করে। এরপরে যখনই এই সার্ভলেটের কাছে কোনো রিকোয়েস্ট আসবে কন্টেইনার সার্ভলেটের সার্ভিস মেথডটাকে কল করে, এবং ফাইনালি কন্টেইনার যখন আমরা স্টপ করি বা শাটডাউন করি তখন সার্ভলেটের ডিস্ট্রয় মেথডটা কল হয়।